দ্রুতগতিতে ফিল্মি কায়দায় গাড়ি চালিয়ে একটি মারুতি ভ্যান সহ বাইক ও স্কুটিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে আসা একটি TR01AM0483 নম্বরের গাড়ি খাদে পড়ে যায়। ঘটনা উদয়পুর মাতাবাড়ি এলাকায়। এই দুর্ঘটনায় আহত একজন, অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা। ঘটনাস্থলে ছুটে যায় রাধাকৃষ্ণপুর থানার পুলিশ এবং উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক। মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানান, উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল TR01AM0483 নম্বরের গাড়িটি। মাঝে রাস্তায় গাড়িটি অপর একটি গাড়ি ও বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায়। একজন এই ঘটনায় আহত হয়েছে, চালক পলাতক। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তবে অল্পেতে রক্ষা পেয়েছে সকলে। ঘটনাটা আমি এখানে বাইকে রেখে ধাক্কাতে গেছি, মানে আমি ধাক্কাতে বসে মানে বাইকটা বাইরে দিয়ে মানে কি গাড়ি বাড়ি দিছে কিভাবে হয়েছে ঘটনাটা কি মনে হয় আপনার? দ্রুত গতিতে আছি। আপনার নাম? জুটন সাহা। কোন জায়গাতে হয়েছে অ্যাক্সিডেন্টটা? এই তো এখানে। জায়গার নাম? মন্টো গাড়ি, তার নম্বর TR01AM0483। মাতাবাড়ির সাইড থেকে আগরতলার দিকে অতি দ্রুত গতিতে আসছিল। ঠিক অপোজিট দিক থেকে একটা মারুতি ভ্যান, প্রথম মারুতি ভ্যানটা ধাক্কা মারে এবং এখানে দুটো বাইক দাঁড় করানো ছিল, এই বাইককে ধাক্কা মারে একটু ডুবা আছে, ওইখানটা ডুবাতে পড়ে যায়। এতে কতজন আহত হয়? আহত তো একজনই আহত নিয়ে গেছে তাকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।